প্রধানমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। মৌলভীবাজারে আগের মজুরিতে ফিরলেও কাজে যোগ দেয়নি সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকরা। আগের মজুরিতে সকাল থেকে মৌলভীবাজারে চা বাগানগুলোতে কাজ শুরু করেছেন শ্রমিকরা, তবে সিলেটের চা শ্রমিকরা কাজে ফেরেননি। মজুরি বাড়ানোর দাবিতে সকাল থেকে তারা কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ করছেন। এদিকে হবিগঞ্জের কয়েকটি চা বাগানে শ্রমিকরা কাজ শুরু করলেও পরে তারা ফিরে যান। এর আগে গতকাল রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মধ্যস্থতায় এক বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট প্রত্যাহারের কথা জানান। বৈঠক শেষে চা শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে তাদের সাথে কথা বলে মজুরি নির্ধারণ করবেন, সে পর্যন্ত তারা আগের 120 টাকা মজুরিতেই কাজ করবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা চা শ্রমিকরা আমরা কাজে অংশগ্রহণ করেছি এবং আমরা বিশাল আশাবাদী। ওনার অনুমতি দিয়ে আমরা কাজে যাইতে আছি, যাতে আমরা 300 টাকা মজুরি শেখ হাসিনা আমরা দিব। আমরা আজকে খুবই আনন্দিত, আজকে আমরা 13 দিন পরে আজকে আমরা কাজে যোগদান দিচ্ছি। সিলেটে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এই যে আন্দোলন প্রত্যাহার নিয়ে দ্বিধা বিভক্তি, তো এটা নিয়ে আসলে সিলেটের নেতারা কি বলছেন? আমি এখন রয়েছি সিলেটের মালনীছড়া চা বাগানে, ঠিক মন্দিরের পাশেই। এখানে শ্রমিকদের একাংশ বিক্ষোভ করছেন এবং সকাল থেকেই আসলে তারা বিক্ষোভ করছেন এবং তারা তাদের দাবির প্রতি অনর অবস্থান জানিয়েছেন। তবে আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন যে আসলে 120 টাকা মজুরিতে তারা যে গতকাল রাত্রে যে বিষয়টি সমাধান হয়েছে সেই বিষয়ে আসলে তারা মানতে রাজি নন। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য বা সরাসরি হস্তক্ষেপ তারা কামনা করছেন, তারা আস্থা রাখছেন প্রধানমন্ত্রীর উপর, কিন্তু তারা বলছেন যে প্রধানমন্ত্রীর মুখ থেকে বা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি কোনো ধরনের বাণী কিংবা কোনো ধরনের আশ্বাস আসলে তবেই তারা এই অবস্থান থেকে সরে দাঁড়াবেন। তবে আমরা সকাল থেকে আরেকটি বিষয় জেনেছি যে সিলেটের বেশ কিছু জায়গায় শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছিল, অনেকে আবার কাজ থেকে ফিরেও এসেছে। আমরা দেখেছি এই মালনীছড়া যেরকম বিক্ষোভ হচ্ছে সেরকম লাক্কাতুরাতে অনেকেই কাজে যোগ দিয়েছেন, কিন্তু আবার শ্রমিকদের একটা অংশ সেখানেও তারা বিক্ষোভ করছেন। তো চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে গতকালকে রাতভর মিটিং করেছেন, সকালে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন, তাদের বিভিন্ন পঞ্চায়েতের সাথে কথা বলছেন এবং তাদের যে গতকালের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক তারা আসলে শ্রমিকদের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দিতে যাচ্ছেন যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী পুজোর আগেই তারা দেখা করতে যায় প্রধানমন্ত্রীর সাথে এবং তাদের সমস্যার কথা জানাতে চায় এবং তারা এই কর্মবিরতি চলাকালীন সময়ে যে মজুরি সেটুকু তারা পেতে চায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর, আলোচনার পর প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের সেই সমস্যাগুলো সমাধান করবেন, এই বিষয়গুলো কিন্তু চা শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন। তো যদিও এখন পর্যন্ত আসলে স্থবিরতা রয়ে গেছে, সাধারণ শ্রমিকরা এখনও বিক্ষোভ প্রদর্শন করছে, তবে চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মনে করছেন আসলে আজকে তাদের সাথে আলোচনার পর বিষয়টি আসলে নিশ্চিত করে বলা যাবে। আগামীকাল তারা আশাবাদী রয়েছেন, আগামীকাল থেকে পূর্ণাঙ্গরূপে সবাই কাজে যোগ দেবেন। তবে বিক্ষুব্ধ যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু তাদের অবস্থানে এখন পর্যন্ত অনড় রয়েছে, তাদের নেতৃবৃন্দ এসেছেন, তারাও তাদের সাথে আলোচনা করবেন, আলোচনা করে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই সিদ্ধান্তটি আমাদেরকে জানাবেন। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ।